পুরো খবর, উৎসবের রং ফিরেছে রাজধানীতে। দুই বছর পর রাজধানীর ঈদগাহগুলোতে হচ্ছে ঈদের জামাত। জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30। এতে অংশ নেন হাজারো মুসল্লিরা। নামাজ শেষে দেশ এবং জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হচ্ছে 5টি ঈদের জামাত। সকাল 7টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাতটি। সকাল 10:45 পর্যন্ত প্রতি ঘণ্টায় অনুষ্ঠিত হবে এই নামাজ। ঈদ জামাতকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের খবর জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীতে ঈদগাহ এবং মসজিদ মিলিয়ে প্রায় 1,500 ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আল্লাহর কাছে চাইলাম যেন এই ধরনের কোনো করোনা পরিস্থিতি আর বাংলাদেশে অন্তত না আসে, আমরা যেন সবাই সুস্থ সবল থাকি। আমি এসএসসি 22 ক্যান্ডিডেট, আমার জুনে পরীক্ষার জন্য দোয়া করেছি। পরে আমরা যে একসাথে এত মানুষ একসাথে নামাজ পড়তে পারতেছি, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, দেশের বৃহত্তম ঈদ জামাতের খবর আপনাদেরকে জানিয়ে দেব। কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান থেকে মুহূর্তে ঈদের জামাতের খবর জানাতে আমার সঙ্গে যুক্ত রয়েছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, এর আগে বৈরী আবহাওয়ার কথা বলছিলেন, 10টা ঈদের জামাতটি শুরু হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। কি অবস্থা আবহাওয়ার এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তানভীর, এরই মধ্যে ঈদের জামাত কিন্তু শুরু হয়েছে এবং সেই জামাত কিন্তু চলছে। জামাত শুরু হয়েছে এবং পুরো আধা ঘন্টার উপরে কিন্তু এই বৃষ্টিতে ঠায় দাঁড়িয়েছিল মানুষ এবং এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে তারা কিন্তু এই জামাত আদায় করছেন। আমরা সরাসরি চলে যাব জামাতে। আপনি নিশ্চয়ই দেখছেন যে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষজন ঠায় দাঁড়িয়ে নামাজ আদায় করছেন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। তাদের সবারই বিশ্বাস যে সরাসরি জামাতে চলে যাচ্ছে। তানভীর, দেখছেন নিশ্চয়ই প্রচুর ভোগান্তি সহ্য করে কিন্তু বৃষ্টির মধ্যে মানুষ নামাজ আদায় করছে এই ঐতিহাসিক শোলাকিয়া মাঠে। এই মাত্র কিন্তু নামাজ শেষ হয়েছে শোলাকিয়া ঈদগাহ ময়দানের।
তানভীর, এই মুসল্লিরা মানে শত দুর্ভোগ সহ্য করার পরেও কিন্তু তারা নামাজ আদায় করেছেন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, এবং কর্দমাক্ত জায়গায় তারা সেজদা করেছেন। শোলাকিয়ার যে মাঠ কর্তৃপক্ষ যারা রয়েছেন, আয়োজক কমিটি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বৃষ্টির মধ্যেও, বৃষ্টিকে উপেক্ষা করে, বৃষ্টিতে ভেজেও প্রায় 3.5 থেকে 4 লক্ষ মুসল্লি একসাথে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করেছেন। আমাদেরকে জানিয়েছেন যে এই বৃষ্টির কারণে না হয় এর চেয়েও বেশি, আরও বেশি সংখ্যক মুসল্লি এখানে অংশগ্রহণ করত আজকের এই নামাজে। তানভীর, নামাজ শেষ হয়েছে, এখন কিছু সংখ্যক মুসল্লি কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে আছেন, মোনাজাতে অংশগ্রহণ করবেন, এবং মোনাজাতের পর তারা বিশ্ববাসীর শান্তি কামনার পাশাপাশি নিজেদের আর জন্য দোয়া করবেন। দোয়ার পরপরই কিন্তু তারা এই বৃষ্টিকে সঙ্গী করে কিন্তু তারা বাড়ি। জি, কনেক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুলতান মাহমুদ কনেক যুক্ত হয়েছেন শোলাকিয়ার ঈদগাহ ময়দান থেকে। সেখানকার প্রধান যে জামাতটি অনুষ্ঠিত হয়, সেখানে যেমনটি তিনি বলছেন যে 3.5 থেকে 4 লক্ষ মুসল্লি একসাথে এই নামাজ আদায় করলেন। এবার দুর্গম পাহাড়ের পাথুরে বুক চিড়ে বইছে অবিরাম জলধারা, চারপাশের বুনো প্রকৃতি যাতে যোগ করেছে রহস্যের অনুষঙ্গ। এমন নির্মল প্রকৃতি আর অকৃত্রিম সৌন্দর্যে দেখা মিলবে রাঙামাটির বিলাইছড়ির ধূপপানি ঝর্ণায়, যা কয়েক বছর আগেও লোকচক্ষুর ছিল আড়ালে। ধূপপানি ঝর্ণা ঘুরে এসে সেই গল্প জানাচ্ছেন সাদ বিন শফিক, আর ক্যামেরায় ছিলেন মমিনুল ইসলাম মমিন। কাপ্তাই লেকের বুক চিড়ে গন্তব্য ধূপপানি ঝর্ণা। রাঙামাটির বিলাইছড়ি থেকে রওনা করে মেঘজলের মিতালির মাঝেই চলে ট্রলার যাত্রা, শেষটা উলুছড়িতে। এরপর টানা হাঁটা, কিছুটা সমতল, অনেকটাই খাড়া। স্থানীয়দের বৈচিত্র্যপূর্ণ জীবনধারা আর অপূর্ব প্রাণ প্রকৃতি দেখতে দেখতে ঘণ্টা তিনেক বাদে চোখের সামনে ধূপপানি ধরা দেবে অনন্য এক বিষয় হয়ে। স্থানীয়দের ভাষায় ধূপ অর্থ সাদা। জনশ্রুতি আছে ঝর্ণার ঠিক ওপরেই আছে ধ্যানরত এক সাধু। এ ঝর্ণার আছে আশ্চর্য এক বৈশিষ্ট্য, পিচ্ছিল পথ পেরিয়ে চাইলে ঢুকে বসা যায় এর ঠিক পেটের ভেতর। অ্যাডভেঞ্চার প্রিয়দের কাছে সবসময় এক আরাধ্য গন্তব্য, পাহাড়ের বুকে লুকিয়ে থাকা
এই ধূপপানি ঝর্ণা। সাব্বিন শফিক, চ্যানেল 24, বিলাইছড়ি, রাঙামাটি। বিশ্বজুড়ে প্রত্যেক মুসলমান ঈদ পালন করলেও উদযাপনে ভিন্নতা দেখা যায় দেশে দেশে। এক এক দেশে এক এক রকম রীতি এবং প্রচলিত বিশ্বাসের কারণে সীমানা ভেদে বদলে যায় ঈদের রং। প্রতিটি মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ, তবে ভৌগোলিক কারণে এর উদযাপনে দেখা মেলে ভিন্নতার। বিশ্বের অন্যতম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়াতে ঈদের উদযাপন হয় রাজকীয়ভাবে। সে দেশে ঈদ লেবারান নামেই বেশি পরিচিত। মুখরোচক বিভিন্ন খাবার টেবিলে শোভা পায়, তবে বাংলাদেশের মতো সেমাই নয়। ঘরে ঘরে মূল আকর্ষণ লাপিস লেজিট নামে বিশেষ এক কেক। ড্রাম বাজিয়ে কিংবা আতশবাজির মাধ্যমে পালিত হয় দেশটির সবচেয়ে বড় উৎসব। মালয়েশিয়ায় ঈদুল ফিতর হারি রায়া নামে বেশি পরিচিত। এদিনকে কেন্দ্র করে পালিতা নামের বিশেষ ধরনের কুপি দিয়ে সেজে ওঠে প্রতিটি ঘর। অন্যান্য দেশের মতো মালয়দের খাবার টেবিল সেজে ওঠে নানান খাবারে, তাদের মধ্যে কেতুপাত, কুঁই রায়া, লেমাং উল্লেখযোগ্য। সৌদি আরবে ঈদকে কেন্দ্র করে গরিবদের মাঝে বিতরণ করা হয় খাবার ও বিলাস সামগ্রী। নামাজের পর শিশুদের মাঝে বণ্টন করা হয় বিভিন্ন উপহার। ঝলমলে আলোয় সাজানো হয় প্রতিটি শহর। তুরস্কে ঈদুল ফিতর পরিচিত সেকের বাইরাম নামে, যার অর্থ মিষ্টি উৎসব। নামাজ শেষে পরস্পরকে মুতলু বাইরামলার বলে শুভেচ্ছা জানায়, যার অর্থ তোমার উৎসব শুভ হোক। আমিরাতে ঈদ উপলক্ষে টেবিলে শোভা পায় ছাগলের মাংস দিয়ে তৈরি ঔজি নামের বিশেষ এক খাবার। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক শো, নাচ ও গানের মাধ্যমে ঈদ উদযাপন করে দেশটি। অঞ্চলভেদে যদিও ভিন্ন উদযাপন, তবুও সৃষ্টিকর্তার সন্তুষ্টি প্রত্যেকের উদ্দেশ্য। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে ইউরোপের বিভিন্ন ক্লাব এবং ফুটবলাররা। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের পোস্টার করে শুভেচ্ছা জানিয়েছে। ফুটবলাররাও এতে পিছিয়ে নেই। মোহাম্মদ সালাহ, মেসুদ ওজিলের মতো মুসলিম তারকারা ঈদ উদযাপনের সাথে সবাইকে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাবো। সেমিফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুলকে আতিথ্য দেবে ভিয়ারিয়াল। ম্যাচটি শুরু হবে রাত একটায়। প্রথম লেগে 2-0 গোলে জিতেও স্বস্তিতে নেই লিভারপুল। ভিয়ারিয়ালের মাঠে ম্যাচটি খুব কঠিন হতে যাচ্ছে বলে শিষ্যদের সতর্ক করেছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। হোম অ্যাডভান্টেজ নিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে স্প্যানিশ এই ক্লাবটি, কারণ গেল বছর নভেম্বরের পর নিজেদের মাঠে একটি ম্যাচও হারেনি ভিয়ারিয়াল। মোহাম্মদ সালাহ, ফ্যাবিনিও এবং থিয়াগোরা প্রথম একাদশে ফিরছেন, তবে ইঞ্জুরির কারণে অনিশ্চিত অলরেডদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবার্তো ফিরমিনিও। যাবার আগে আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই ছিল সকাল 10টার খবর। করোনার এই দুঃসময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।